বাংলাদেশের বর্তমান উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে সেজন্য ইমামদের দোয়া ও সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে পূর্বাচলে ইমাম সম্মেলনে তিনি সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতেও ইমামদের সহায়তা চান। রেজওয়ান ফয়জের রিপোর্টে দেখুন বিস্তারিত। সোমবার সকালে জাতীয় ইমাম সম্মেলনে সারা দেশ থেকে প্রায় 1,00,000 প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম যোগ দেন। এত বিপুল সংখ্যক ইমামের জায়গা সংকুলনের জন্যই নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রটিকে বেছে নেওয়া হয়েছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর বিশেষ অতিথি ছিলেন সৌদি আরবের মসজিদ নববীর ইমাম শায়খ ডক্টর আবদুল্লাহ বিন আব্দুর রহমান আল বুয়াইজান। জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাস নিয়ে তরুণদের সচেতন করতে এ সময় ইমামদের জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। মুসলিমের লোকের জন্য আমাদের পবিত্র ধর্ম, শান্তির ধর্ম, বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম যেন প্রশ্নবিদ্ধ না হয় সেদিকেই সকলকে দৃষ্টি দেওয়ার জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। এদেশে সব ধর্মের মানুষ যেন নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতেও ইমামদের সহায়তা চান শেখ হাসিনা। নিরীহ মানুষকে হত্যা করা, তাদের উপর অত্যাচার করা, এটা আমাদের দেশে যত না হয় আমি আপনাদের সহযোগিতা চাই। একেবারে তৃণমূল পর্যায় থেকে যেন শান্তি থাকে সেই ব্যবস্থা করা, ইসলামের যে মর্মবাণী শান্তির বাণী সেটাই সবাইকে পৌঁছাতে হবে, তাহলেই আমাদের দেশটা অর্থনৈতিক উন্নয়নে যেতে পারবে। বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ইমাম ও আলেমদের দোয়াও চাইলেন সরকার প্রধান। আপনারা খালি দোয়া করবেন আজকে যেন মানুষের এই সেবা করে যেতে পারি, আর বাংলাদেশ আজকে যে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে সেই উন্নয়ন যেন অব্যাহত থাকে, আমরা বাংলাদেশকে যেন ভবিষ্যতে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারি। ফিলিস্তিনে যুদ্ধ বন্ধ করতে এ সময় বিশ্ব নেতাদের প্রতি আবারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্যালেস্তানি ভাইদের উপরে যে আক্রমণ এবং যেভাবে সেখানে ছোট শিশু নারী হত্যা হচ্ছে আমরা এটা কখনো চাই না। জাতীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ ইমাম ও বিশ্বজয়ী হাফেজদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি। পাশাপাশি নতুন 50টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে সারা দেশে মোট 300টি মডেল মসজিদ উদ্বোধন করা হলো। এই প্রকল্পের অধীনে সারা দেশে 564টি মডেল মসজিদ নির্মাণ করা হবে। পৃথকভাবে নামাজের স্থান রয়েছে। রেজন পয়েজ, এটি নিউজ, ঢাকা।